বহির্বিশ্বে ছড়িয়ে থাকা 90 লাখেরও বেশি প্রবাসীর মধ্যে প্রতি বছর 11 জনকে রাষ্ট্রীয়ভাবে এই মর্যাদা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে বাছাই করা হয় বৈধ পথে যারা দেশে বেশি রেমিটেন্স পাঠান তাদেরকে। 2013 সালে বেশি রেমিটেন্স প্রেরণকারী হিসেবে সিআইপি হয়েছেন দুবাই প্রবাসী সিলেটের মাহতাবুর রহমান নাসির, কুমিল্লার আবুল কালাম আজাদ, চট্টগ্রামের মুহাম্মদ আবুল কালাম, যুক্তরাজ্য প্রবাসী ঢাকার মোহাম্মদ আলী তালুকদার ও চট্টগ্রামের আদনান ইমাম, কাতার প্রবাসী চট্টগ্রামের শামসুল আলম, পাবনার আব্দুল আজিজ খান ও চট্টগ্রামের রফিকুল ইসলাম এবং ওমান প্রবাসী চট্টগ্রামের আবুল কালাম আজাদ ও চাঁদপুরের কাজী শফিকুল ইসলামকে তাদের সিআইপি কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এমন কিছু মানুষ আছে যারা কোটি কোটি টাকা দেশে প্রেরণ করে, কিন্তু সিআইপি এটা জানে না, কোনো দূতাবাস জানে না। বিশেষ মর্যাদা পেয়েও বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের হয়রানি নিয়ে প্রশ্ন তোলেন নতুন এই সিআইপিরা। আমি টাকা প্রপার চ্যানেলে পাঠিয়েছি, ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছি, আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব তো দেওয়া সম্ভব না, এগুলো এক ধরনের হয়রানি না। প্রবাসী আমরা যারা বসবাস করছি এবং আমরা দেশে যখন আসি তখন আমাদেরকে মনে হয় যে আমরা হয়তো একেবারে বোকা হয়ে দেশে চলে আসছি। বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে আগামী বছর থেকে সিআইপি সংখ্যা 2 থেকে 3 গুণ বাড়ানোরও ঘোষণা দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আপনাদের প্রোটেকশনের জন্য একটা অফিস, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটা অফিস, একটা ডেস্ক খোলা আছে, প্রবাসী কল্যাণ ডেস্ক। সিআইপি এই প্রবাসীরা বিদেশেও বাংলাদেশের দূতাবাসে বিশেষ সুবিধা ও মর্যাদা পাবেন আগামী 1 বছর। জনশক্তি প্রয়োজন। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।